প্রিয় শিক্ষার্থী, আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সম্পর্কে আলোচনা করছিলাম। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ক্লার্ক ম্যাক্সওয়েল বলেন সি ইজ ইকুয়াল টু 1/μ0εr0। তোমরা জানো মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা। মিউ নট ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা। অপরদিকে ইপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এই দুটি রাশির মান যদি এই সমীকরণে বসানো যায় তাহলে দেখা যায় সি ইজ ইকুয়াল টু 2.99×10⁸ মিটার পার সেকেন্ড, যা আলোর বেগের সমান। তাই ক্লার্ক ম্যাক্সওয়েল বলেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর আলো একই কথা, অর্থাৎ আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এইভাবে আমরা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বকে ব্যাখ্যা করতে পারি। তাহলে তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে আমরা আলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাই, অর্থাৎ আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক ধরনের আর তরঙ্গ, মানে অনুপ্রস্থ তরঙ্গ। শুধু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে শুধু দৃশ্যমান আলোকেই বোঝায় না, দৃশ্যমান আলো ছাড়াও এক্স রে, গামা রে, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, তারপরে বেতার তরঙ্গ, সবগুলিকে আমরা একসঙ্গে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে থাকি। যা কিছু দৃশ্যমান বা অদৃশ্যমান সব এই বিশেষ কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলিতে সবগুলি তরঙ্গের মিল রয়েছে, তাদেরকে একসঙ্গে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে থাকি। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেশ কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা কয়েকটা উল্লেখ করতে পারি। যেমন 1, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলোর ন্যায় প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ইত্যাদি নিয়ম মেনে চলে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিপরীত বর্গীয় ব্যস্ত বা ব্যস্তবর্গীয় সূত্র মেনে চলে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ঋজু গতি বা সরলরৈখিক গতি, এরা সরল পথে চলে। এই তড়িৎচুম্বকীয় চলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ ইথারেরও প্রয়োজন হয় না। আবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর গতিপথের সামনে যদি কোথাও মাধ্যমের অস্তিত্ব থাকে, তাহলে যদি সে মাধ্যম দ্বারা শোষিত হয় তাহলে মাধ্যম উত্তপ্ত হয়, আর যদি মাধ্যম দ্বারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষিত না হয় তাহলে মাধ্যম উত্তপ্ত হয় না। এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ একটি সাধারণ সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, এই অথবা এই সি ইজ ইকুয়াল টু E/B অথবা সি ইজ ইকুয়াল 1/μ0εr0। এই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের কমন কিছু বৈশিষ্ট্য। শিক্ষার্থী, তোমাদের প্রতি আমার আজকের কথা হলো যে তোমরা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যাদের নাম বললাম আমরা, এই তরঙ্গগুলির বৈশিষ্ট্যগুলি তোমরা পড়বে। আর আজকে আমাদের আলোচনার বিষয় ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব বলতে কী বুঝো, এর ব্যাখ্যা, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলি তোমরা আজকে পড়ে ফেলবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।